চারটা বাঘকে নাকি রিজার্ভে রেখেছে, বললো আমরা সবাই বাঘ, তোমরা বাঘ আর আমরা কি ছাগল, আমরা ভেড়া, আর এরা তো আমার দুমুখের সাপ, এই কাশ্মীরের মতো লোকেরা। আমি একটা ভিডিও আপনাদেরকে দেখাবো। আজ থেকে এক বছর আগে এই কাশ্মীর পবিত্র ফুলপুরার মাটিতে দাঁড়িয়ে একটা ভিডিও ছেড়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নটা করেছে ফুলপুরা সহ গোটা বাংলা, স্বাধীনতার পরে কোন সরকার করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় যে শান্তি ফিরিয়েছে বাংলায়, স্বাধীনতার পরে কোন সরকার করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের আদিবাসীদের যে সম্মান দিয়েছে, স্বাধীনতার পরে কোন সরকার করেনি। আর আজকের জ্বালা ধরেছে, পয়সা একটু কমাচ্ছে, বাড়াতি করছো, আজকে বিভিন্ন ভাবে সরকারের বিরুদ্ধে কুৎসা অপপ্রচার করে বিভিন্ন ভাবে আজকে নানান কথা বলছে। 21 তারিখে সম্ভবত নওশাদ অরেস্ট হয়েছিল, 22 তারিখে হংকার দিল, কি বললো 8 তারিখে আমাদের হাতে নওশাদকে তুলে দিতে হবে, তারা হলে এয়ারপোর্ট বন্ধ করে দেব, তারা হলে কলকাতা স্তব্ধ করে দেব, আর একটা বাঘকে নাকি রিজার্ভে রেখেছে, বললো আমরা সবাই বাঘ। তা আমি বলছি তোমার, তুমি তো একজন মুসলমান, আমরা মুসলমান সারা বাংলার 30-35% মুসলমান আছে, তোমরা বাঘ আর আমরা কি ছাগল, আমরা ভেড়া, তোমরা যেটা বলবে তোমরা মিথ্যা বললে আমাদের শুনতে হবে, হ্যাঁ শুনবে কারা, যাদের পেটে কড়াক্ষর নেই, যারা দেশ সম্পর্কে, সমাজ সম্পর্কে, সোসাইটি সম্পর্কে, ইসলাম সম্পর্কে, আইন সম্পর্কে, কানুন সম্পর্কে, হাদিস সম্পর্কে, কোরআন সম্পর্কে যারা জানে না, সেই ধরনের কিছু বুথ কিছু দ্বারা তোমাদের কথা শুনতে পারে, কিন্তু যারা সমাজ সচেতন মানুষ এই বাংলার তারা কখনো শুনতে পারে না, এটাই তোমাদের মনে রাখতে হবে। প্রথমে আমি আমার এই এলাকার আমার সংখ্যালঘু ভাই বোনেরা থেকে শুরু করে আমাদের সংখ্যালঘু ভাই বোনেরা আছে, আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, নিজের বাস্তবতা বিবেচনা করুন। আজকে যারা নোংরামি করছে, দাওয়াতি করছে, তাদেরকে চিনুন, কারণ এই ক্যানিং পূর্বকে আমাদের অনেকটা এগিয়ে নিয়ে যেতে হবে, ক্যানিং পূর্বকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে হবে। আজকের এই সারা আমাদের একটা অংশের মানুষ যারা আমাদেরকে ভোট দেয়নি তাদের বলি, আপনারা ভোট না দেওয়ার পরেও আজ কিন্তু ক্যানিং পূর্ব থেকে আমরা কিন্তু 54,000 ভোটে জিতেছি, আপনাদের আশীর্বাদ, আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসায়, এটা আপনাকে মনে রাখতে হবে।